আপনি কি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করানোর কথা ভাবছেন, কিংবা আপনার আধার কার্ডে কোনো রকম তথ্যের ভুল আছে সেটাকে আপনারা সংশোধন কীভাবে করাবেন ভাবছেন? তাহলে ভিডিওটা আপনার অবশ্যই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আধার কার্ডে যে কোনো ধরনের ভুল থাকলে আপনার সেই ভুল সংশোধন করতে পারবেন অনলাইনে খুব সহজেই। আপনার আধার কার্ডে যদি আপনার নিজের নাম কিংবা আপনার বাবার নাম ভুল থাকে, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার কিংবা আপনার যদি ঠিকানাও ভুল থাকে, সেটাও আপনারা খুব সহজেই অনলাইন থেকেই আপডেট করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ব্যাপারটা আমি গতকালই একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখেননি তাদেরকে সবার আগে রিকোয়েস্ট করলো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স, এন্ড স্ক্রিন এবং আই বাটনেও ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি। তো আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এই যে তথ্যগুলো আপনাদের সংশোধন করার প্রয়োজনীয়তা, সেই সংশোধন করার সময় কিন্তু অনেক জটিলতা দেখা দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইচ্ছা মতো নিজেদের খুশি মতো কিন্তু সেন্টারগুলো থেকে চার্জ করা হচ্ছে। মানে আধার কার্ডে কোনো রকম তথ্য সংশোধন করতে গেলে সেখানে 50 টাকার জায়গায় 200 টাকা, কেউ কেউ আবার 500 টাকা পর্যন্ত চার্জ করে নিচ্ছেন, যার ফলে সাধারণ মানুষের কিন্তু নানা রকম সমস্যা হয়। তো আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো সরকার কত টাকা নেওয়ার পারমিশন দিয়েছে আমাদের এই সমস্ত কাজের জন্য, এবং সরকারি যে মূল্য সেই মূল্যটাও আপনাদের সামনে শেয়ার করব একেবারে গভর্নমেন্টের একটা পাবলিশড নোটিশ থেকে। তা আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনার যদি কোনোরকমভাবে বায়োমেট্রিক আপডেট করাতে হয় কিংবা আপনার ডেমোগ্রাফিক আপডেট করাতে হয়, আপনার যদি নাম সংশোধন করতে হয়, আপনার যদি জেন্ডার কিংবা ঠিকানা যদি আপডেট করাতে হয়, সেক্ষেত্রে আপনার মোট কত টাকা খরচ হবে, কত টাকাই বা সেন্টার আপনার থেকে ডিমান্ড করতে পারে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একটা নোটিশ, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এটা পাবলিশ করেছে। দেখতে পাচ্ছেন অনেক আগে কিন্তু এই নোটিশ পাবলিশ হয়েছে, 2019 সালে। এই নোটিশে উল্লেখ করা হয়েছে কী কারেকশানের জন্য আপনাকে মোট কত টাকা পেমেন্ট করতে হবে এবং সেন্টার আপনার কাছে মোট কত টাকা ডিমান্ড করতে পারে সেটা পরিষ্কার কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে বলা হচ্ছে চার্জেস টু বি অ্যাপ্লিকেবল টু দ্য রেসিডেন্টস ফর ভেরিয়াস আধার সার্ভিসেস অ্যাট অল আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট সেন্টার্স। দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট টু বি চার্জড বাই অল দ্য রেজিস্টার্স ফর ভেরিয়াস আধার রিলেটেড সার্ভিসেস ফ্রম রেসিডেন্টস ইজ অ্যাজ ফলোস। Updation of more than one field on single instance will be considered as one update and the applicable charges will be as follows. এখানে বলা হচ্ছে যে এখানে পরিষ্কার উল্লেখ করা হলো যে রেজিস্টাররা রয়েছেন, মানে যারা সেন্টারে রয়েছেন আপনার এই আপডেশনের জন্য, তারা কিন্তু ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা আপনার থেকে চার্জ করতে পারে কোনো রকম আপডেশনের জন্য সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো আমরা দেখে নিই রেট কী আছে এখানে। যেমন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আধার এনরোলমেন্ট, যেটার কথা পরিষ্কার উল্লেখ করা হয়েছে ফ্রি অফ কস্ট, মানে যদি কেউ নতুন আধার কার্ডের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তার বিনামূল্যেই কিন্তু এই আধার এনরোলমেন্টের কাজটা করে দিতে হবে। এরপরে রয়েছে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটস, এটা বাচ্চাদের জন্য, তারা নির্দিষ্ট বয়সে তাদেরকে বায়োমেট্রিক আপডেট করাতে হয়, তো সেক্ষেত্রেও কিন্তু সেটা ফ্রি অফ কস্ট উল্লেখ করা রয়েছে। এরপরেই 3 নম্বর কলাম দেখতে পাচ্ছেন ডেমোগ্রাফিক আপডেট। তো ডেমোগ্রাফিক আপডেট আপনি যতগুলোই করতে চান, ডেমোগ্রাফিক আপডেটগুলো হলো আপনার নাম, আপনার বাবার নাম কিংবা আপনার অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ, এমনকি আপনার জেন্ডার, এগুলোই হচ্ছে আপনার ডেমোগ্রাফিক আপডেট। যদি আপনারা এর মধ্যে একটা কিংবা একের বেশি যদি আপনারা আপডেট করতে চান, পরিষ্কার এখানে উল্লেখ করা রয়েছে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 50 টাকাই কিন্তু আপনার থেকে চার্জ করতে পারে, যেটা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনাদের সঙ্গে আরও শেয়ার করতে চাই যে এই যে ডেমোগ্রাফিক আপডেট, এটা আপনারা অনলাইনেও কিন্তু করে নিতে পারবেন। এ নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা এই ভিডিও দেখে নিতে পারেন। এক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই ডেমোগ্রাফিক আপডেট অনলাইনে করে নিতে পারবেন। এরপর 4 নম্বর পয়েন্টে পড়ে হচ্ছে বায়োমেট্রিক আপডেটস। বায়োমেট্রিক আপডেটস হচ্ছে আপনার ফটো, আপনার আইরিস কিংবা আপনার ফিঙ্গারপ্রিন্ট, এই রিলেটেড কোনো রকম আপডেটের জন্য সেক্ষেত্রে আপনাকে 50 টাকা চার্জ করতে পারে ম্যাক্সিমাম, এটা এখানে পরিষেবা উল্লেখ করা রয়েছে। এছাড়াও রয়েছে আধার সার্চিং, ইকোয়েসির মাধ্যমে যদি আপনার আধার সার্চিং করতে হয় এবং সাথে সাথে আপনারা সেই আধার সার্চিং করার পরে আপনার আধার কার্ডটা কিন্তু কালার প্রিন্ট আউট করে দিতে হবে এ4 শিটে, তাহলেই কিন্তু তারা আপনার থেকে 30 টাকা ম্যাক্সিমাম এখান থেকে ডিমান্ড করতে পারে। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল যে চার্জ যেটা একটা সেন্টার আপনার থেকে নিতে পারে। আপনাদের সঙ্গে আজকে একেবারে অফিসিয়াল একটা লিস্ট শেয়ার করলাম, এই ভিডিওটাকে অবশ্যই আপনারা শেয়ার করুন। সবশেষে একটা প্রশ্ন আসতেই পারে যে যেহেতু সেন্টারগুলো এর থেকে অনেকটা বেশি অ্যামাউন্ট চার্জ করছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, UIDA-র অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা একটা হেল্পলাইন নাম্বার পাবেন, এখানে টোল ফ্রি নাম্বার 1947, আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তবে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কতটুকু কাজ হবে সেটা আমি বলতে পারছি না, তবে আপনারা এখানে কন্ট্যাক্ট করে আপনারা সেই সেন্টার এগেনস্টে কমপ্লেনও করতে পারেন, হতে পারে সেখান থেকে কোনো একটা পজিটিভ ফিডব্যাক আপনারা পেতে পারেন। বন্ধুরা, ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আপনাকে দেখাবো ডেমোগ্রাফিক আপডেট আপনারা কতবার চেঞ্জ করতে পারেন, এখানেও কিন্তু একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশন আপনারা অবশ্যই জানতে হবে। এবং আধার কার্ড আমাদের জন্য এমনই একটা ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যে ডকুমেন্টটাকে আমাদেরকে অবশ্যই সবসময় আপডেট করে রাখতে হয়। পাশাপাশি যেহেতু লিমিটেশন আছে তাই আমাদেরকে অবশ্যই জানতে হবে আপনারা
কোন তথ্য কতবার আপডেট করতে পারবেন সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করে অতি অবশ্যই আপনারা অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে আমরা যখনই ভিডিও পাবলিশ করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, আসবো আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।